हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तो वेलकम टू माय चैनल। मैं मायर कोविड हो पॉजिटिव और बाबा निमोनिया। तो हमें 14 दिन की काज देखाते तो पारिनी, एमनी तोमादेर संगे कथा बोलेछी, मायर संगे कथा बोलेछी, एक टुकटाक शेयर करेछी एकटु। तो जदि भालो लागे लाइक कमेंट लाइक करो, कमेंट करो, पाशे बेल आइकनटाके टिके टिपे दिओ, आर नतुन होले सबस्क्राइब करे दिओ। चलो देखे नाओ 14 दिन की कि करेछी। খেতে পারি না। ছোট বাসি থেনি, তারপর আসছি। আজ তৃতীয় দিন, দেখতে দেখতে 3টা দিন কেটে গেল কেমন। আর 17 দিন তো মায়ের, 14 দিন ধরি আমি এখন, 17 দিন তো বেরোবো না, 14 দিন হতে আর 11 দিন দিন গুনছি। আর আমি যে ভিডিও করে তোমাদের কিছু দেখাবো সেই সময়টুকু পাচ্ছি না, এমনই অবস্থা। যখন এখানে এসে একটু শুচ্ছি তখনই দেখাচ্ছি ফ্যানটা বাড়াই, দাঁড়া, গরম লাগছে, বিশাল গরম। আর ফ্ল্যাশ জ্বলে গেছিলো, একা শুই না তো, কদিন একা শুচ্ছি, ভালো লাগছে না। আর এত টেনশন যে কী বলবো। যাই হোক, একটা খুশির খবর, আমার বাবার নেগেটিভ এসছে। একটু মানে টেনশনের মধ্যে একটা সুখবর বলবো, তাই না? তো চলো একটু শুই, তারপরে কথা হচ্ছে। কতদিন চুল আসাইনি, কতদিন নিজে আয়নাই দেখিনি। তো চলো শুই, তারপর কথা বলছি।
ঝং দেখো কি খাচ্ছ? আগে থেকে শরীর ঠিক কেমন আছে? তো আজকে পঞ্চমতম দিন, চান করে এসেছি, চান করে আসেনি। খাওয়া দাওয়া এখন তো বাজে প্রায় 2:30। খাওয়া দাওয়া বাবাকে খেতে দিয়েছি, মাকে খেতে দিয়েছি, ওদের খাওয়াচ্ছি, ওষুধ দিয়েছি, তারপর আমি নিজে খেয়েছি। দিয়ে বাসন মাজলাম, সব ঠিক করলাম, গোজাগুলো ফেলে এলাম, দিয়ে এলাম, দিয়ে মুখের এই অবস্থা। মানে তাই ভাবি যে বাড়ির মারা কত কাজ করে, একটা সংসার চালাতে গেলে কত কাজ করতে হয়। অবশ্য একটা এক্সট্রা কাজ হচ্ছে বাসন ধোয়াটা, যেহেতু আমরা কাজের বাসিটাকে আসতে বারণ করে দিয়েছি, তো সেজন্যে একটু আর কি বাসনটা আমি রেখে দিতেই পারি। আবার কালকে মাসে, কালকে তো অনেকটা তাহলে বাসন হয়ে যাবে মনে করো, তখন তো আমাকে, সেই আমাকেই তো মাজতে হবে। তাই একবারে বাসন একবারে মেজে দিই। শুই, পায়ে প্রচণ্ড ব্যথা করছে, থাইরয়েডের ওষুধ খাওয়া হয় না, শুই, তারপর কথা হচ্ছে, চলো টাটা। তো বাবা ভাব নিচ্ছিল, বাবার নিউমোনিয়া হয়েছে, অ্যান্টি নিউমোনিয়া হয়েছে, যেহেতু সেহেতু বাবা ভাব নিচ্ছিল, বাবা ভাব নিতে পারি না, তাই আমি এটা ভিডিও করেছি। মানে হাসিও পাচ্ছি, বাবাকে বলছে বাবা, আর বাবা বলছে হয়েছে, আমি বললাম আর 5 বার নাও তাহলেই হয়ে যাবে। আমি বললাম দিদি, বাবা করছে হা 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 হা, এনে 5 বার হয়ে গেছে। কেমন লাগছে আজকে? শুনতে পেলো না কেউ কথা? আজকে ভালো লাগছে। কি খেলা সারাদিনে? সকালে ছিঁড়ে খেয়েছি, কলা কলা খেয়েছি দুটো, রসগোল্লা খেয়েছি দুপুরবেলায়, ভাত মাংস ডাল সিদ্ধ, মাংসটাকে বলবে মাংস ও? হ্যাঁ, আর বিকেল বেলা কি খাই? চাটনিটা কি করেছে ছোট্ট? কেমন হয়েছে? ইয়ে বিকেল বেলা কি খেলা? আর কিছু খাওনি? রসগোল্লাটা আমার বাবা দিল, রসগোল্লা খেয়েছি। ফোন তো আজকে 7 দিন, দেখতে দেখতে 7 দিন কেটে গেল। 6 দিনেরটা ভিডিওটা করা হয়নি, মানে কালকে একটু অসুস্থ ছিল মা, কারণ শুকনো কাশি খুব খারাপ বলে না, শুকনো কাশি চুল, মানে ইয়ে আমি এখনো চান করিনি, তাও দেখো মনে হচ্ছে এরকম করছে, চুল শুকাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, তো শুকনো কাশি কালকে প্রচণ্ড কাশি হয়েছে রাত্রেবেলা, মানে কালকে মানে গতকাল, গতকাল রাত্রে একটু বিছানায় শুতে পারেনি, ঘুমাতে পারেনি, কালকে সারাদিন বিছানায় শুতে পারেনি। দিয়ে কালকে 12টা সাড়ে 12টা আমি এখানে রাত্রেবেলায় এসেছিলাম, দিয়ে আমি চলে গেলাম, তাই থাকতে পারি, আমি সারাদিন কাজ করে আমার তো ঘুম আসছিল। দিয়ে দিয়ে ঘরে খুললাম, দেখেছি সারা শব্দ নাই, টেনশন বোধ হয় আমি পরীক্ষার সময় আমি এরকম টেনশন করিনি, এখন যা টেনশন হচ্ছে আমার সব, মানে এক এক দিন যখন অসুস্থ থাকছে। আর কি বলতো, বাড়ির লোক অসুস্থ থাকলে আমার সব কাজ করছি, তো আমার এনার্জিগুলো চলে যায়, তখন আমার কিছু পারবো না। আর আজকে আমার শরীরটা একটু খারাপ, কালকে রাতে ঘুম হয়নি, টেনশনে সারা শব্দ নাই, এ নাই, তারপর আমারও তো একা শুই না, আমারও তো একা শুতে এক একদিন ভয় লাগছে, তো কালকে আমার একটু ভয় লাগছিলো, তো আজকে ভালো আছে, আজকে আমি বিজনেস আছি। তো তাই যতটুকু, মানে সবসময় তো ভিডিওটা করতে পারছি না, যতটুকু পারছি করবো। তো আজকে 8ম দিন, যতদিন এগিয়ে আসছে আর মনে হচ্ছে ভালো লাগছে না, অধৈর্য হয়ে যাচ্ছি, এটাই হয়, যত এগিয়ে আসে দিন তত অধৈর্য হয়ে যায়, তাই না? মানে কি বলবো আর, মানে এক এক সময় বাবা এমন, বাবারও তো নিউমোনিয়া হয়েছে, বাবা এখন এমন এমন করছে, খাবার দেরি করলে, দিতে দেরি করলে, চিল্লা মিল্লি, মানে কি বলবো, তত ব্যস্ত, তত ব্যস্ত না কি বলে, তত ব্যস্ত, ওইরকমই ব্যাপার, একটু শুতে পারি না, সেই রাত্রেবেলায় ভালো করে শুই, ওই রাত্রেবেলার জন্য ভয় করে থাকি, তাও ভালো লাগে না, জানলা খুলে তো শুতে পারি না ভয় লাগে বলে,
কি করি জানালা বন্ধ করে দিই, কি গরম গানের ঘরটা। আর ওইটুকু খাট, ফোল্ডিং খাট, এরকম প্যান একটু একটু নড়লেই নড়ে, আর কেমন শব্দ হয়, ভালো লাগে না। ওইটুকু খাটে কি শোয়া যায় বলো? আর 8 দিন, 8 দিন ঠিক নয়, 14 দিন পর, 15 দিন থেকে তো আমি আর শুতে পারবো একসাথে, তো আর 6 দিন, আর এমনি 8 দিন পর বেরোতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আজকে ডিমের টোস্ট করেছিলাম, পাউরুটি দিয়ে ডিম টোস্ট করেছিলাম, কি করে খেলো গে জানে, ওরা সব মানে কাঁচা কাঁচা হয়ে গেছে, উপরটা ঠিক হয়েছে, ভেতরটা ভাজা হয়নি ভালো। কোনদিন তো একা করিনি, ওটা মা সাহায্য করতো, আমি বলে দিতাম। তো আর বাবা, প্রথমটা তো কি করেছি, প্রথমে যখন ভাজতে শুরু করেছি তেলই দিইনি, আমি জানতাম না তেল লাগে, তা মানে কিরকম গাধা দেখো, আমি তেলই দিইনি। যাই হোক, ভাজলাম, দিয়ে তেল দিয়ে করলাম। তো বাবাকে বললাম, বাবা বলছে আমি কিছু বুঝতেই পারিনি, আমি কিছু বুঝতেই পারিনি যে এমন, তো ভালো লাগলো, মা বুঝতে পেরেছে, যাতেই হোক বুঝতে তো পারবে, আমি খেতেই পারলাম না, ফেলে দিয়েছি। কোনদিন রান্না না করলে যা হয়, এই জন্য বলছিলাম রান্নাটা শেখাতে। আবার নিজের জন্য এখন বুঝতে পারছি না, কারণ নিজের জন্য খাবার করে না, আমারও যেমন নিজের জন্য, এই যে পিঠে পেটটা চুচু করছে, যে কিছু নিয়ে খাবো যাও ইচ্ছে করছে না, চুপ করে বসে রাখতে ইচ্ছে করছে। কেমন লাগছে আজকে আর 8ম দিনে? দেখে মনে হচ্ছে না যে কেমন করে হর হর করে দিনগুলো এগিয়ে গেলো। আমার প্রথম দিনের ফিলিংস কি ছিল?